হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে নারীদের কাছে বয়স্ক পুরুষই স্বামী হিসেবে বেশি উত্তম। প্রেম তো যে কোনো বয়সেই হয়ে থাকে, এতে বয়স কিন্তু খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না। তবে বিয়ের ব্যাপারে বয়সই সব থেকে বেশি জরুরি হয়ে পড়ে। তখন নারীদের পছন্দের তালিকায় কিন্তু বয়স্ক পুরুষদের স্থানই থাকে উপরে। একজন নারী বিয়ের সময় খুব বেশি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন, কারণ এটি তার সারা জীবনের সঙ্গে জড়িত। একটি ভুল সিদ্ধান্ত তার সারা জীবনটা নষ্ট করে দিতে পারে। তাই তো এক্ষেত্রে স্বামী হিসেবে নারীরা কিন্তু একটু বেশি বয়স্ক পুরুষই পছন্দ করে। তবে এর পেছনে রয়েছে বেশ কিছু যুক্তিসঙ্গত কারণ। হবু স্বামীর বয়স, আয়, পরিবার, আত্মীয় স্বজন সহ বিভিন্ন বিষয় যাচাই করেন নারীরা। তবে অনেক নারী পুরুষদের রাজভারী ব্যক্তিত্বকেই পছন্দ করেন। এছাড়া বয়স্ক পুরুষের আচরণ বহু কম বয়সী নারীকেই আকর্ষণ করে। বেশি বয়স করে যেসব পুরুষ বিয়ে করে তারা জীবনে প্রতিষ্ঠিত, তাই তো তাদের আয় ও ভবিষ্যৎ নিশ্চিত। এছাড়া বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচুরিটিও থাকে। এটি হচ্ছে একজন নারীর জন্য সব থেকে বড় আকর্ষণের জায়গা। এজন্য নারী একটু বেশি বয়স্ক পুরুষদেরই স্বামী হিসেবে পছন্দ করে। স্বামী হিসেবে ভালো বয়স পুরুষদের বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে সংসার ও সন্তানের মুখ দেখা। অভিজ্ঞতার আলোকে বয়স্ক পুরুষরাই স্বামী হিসেবে ভালো, কারণ বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম এবং বেশ বাস্তবসম্মত, ফলে সংসার টিকে থাকে। বয়স্ক পুরুষের বোঝাপড়া হয় অনেক গভীর। তার কাছে শরীরের চেয়ে অনেক বেশি অগ্রাধিকার পায় মন। বয়স্ককে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনাও অনেক কম থাকে, কারণ বয়স্ক পুরুষরা সম্পর্কে থিতু হতে চান। বয়স্ক পুরুষের ব্যক্তিত্ব, অভিজ্ঞতা, চার্ম সব মিলিয়ে যে ব্যক্তিত্ব সামনে আসে তার কোনো তুলনা হয় না। স্বামীর মধ্যে একটু শিশুসুলভ আচরণ দেখতে নারীরা পছন্দ করে। আবেগের ক্ষেত্রে বয়স্ক পুরুষরা অনেক বেশি পরিণত, ফলে সম্পর্কের স্থায়িত্ব বেশি হয়। স্ত্রী যদি তরুণী হয় তবে বয়স্কদের মধ্যে শিশুসুলভ ব্যাপার চলে আসে, এটিও নারীরা বেশ পছন্দ করে। সব মিলিয়ে বয়স্ক পুরুষরাই নারীদের কাছে স্বামী হিসেবে উত্তম বলে বিবেচিত হয়ে থাকে।